প্রতিটা মানুষের জীবনেই সমস্যা আসে, আর ওই সময় আমাদের সামনে কেবল দুটো রাস্তা থাকে, হয় সমস্যার মোকাবেলা করো অথবা সেখান থেকে পালিয়ে যাও। এখন এটা আমাদের উপরে নির্ভর করবে ওই সময় আমরা কি করব। যদি আমরা সমস্যার মোকাবেলা করি তাহলে আমরা সফলতা পাব, আর যদি সমস্যা থেকে পালিয়ে যাই তাহলে সারা জীবন সমস্যা থেকে পালিয়ে বেড়াতে হবে। তাই সবথেকে ভালো উপায় হলো এই সমস্যার মোকাবেলা করে সফল হয়ে যাওয়া। আজকের এই ভিডিওতে আমি আপনাদের খারাপ সময়ে কাজে আসার মতো এমন কিছু কথা বলবো যা আপনার সম্পূর্ণ জীবনটা বদলে দিতে পারে, তাই ভিডিওটিকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে সমস্যার সময় যেটা আপনাকে মনে রাখতে হবে সেটা হলো নিজের সমস্যাটা সবার সঙ্গে শেয়ার করবেন না। আচার্য চাণক্যজি বলতেন, যদি আমরা কোনো সমস্যার কারণে দুর্বল হয়ে পড়ি তারপরেও আমাদের ওই সমস্যার মোকাবেলা করা দরকার, আর অন্য মানুষের সামনে নিজের সমস্যার কথা বলতে নেই। তারা যেন এটা কোনোভাবেই জানতে না পারে যে আপনি এখন দুর্বল হয়ে গেছেন, আপনি চিন্তাতে আছেন, আপনি সমস্যায় আছেন। কারণ যারা সবসময় নিজের সমস্যার কথা বলে তাদের কাছে থেকে অন্য মানুষগুলো দূরে চলে যেতে চায়। এছাড়া আর একটি বড় লোকসান যা আপনার হতে পারে সেটা হলো আপনার যে শত্রু আছে তারা আপনার এই দুর্বলতাটাকে ব্যবহার করতে পারে, আর আপনি আরও বেশি সমস্যার মধ্যে পড়ে যেতে পারেন। তাই সমস্যা থেকে বাঁচার জন্য আপনাকে যেটা করতে হবে সেটা হলো আপনাকে সাপের মতো হতে হবে। আপনি এটা দেখে থাকবেন, যদি কোনো একটি সাপের মধ্যে থেকে সমস্ত বিষ বার করে ফেলে দেওয়া হয় তারপরেও সাপটা কিন্তু ফনা তুলে থাকে। সাপ সামনের মানুষটিকে এটা বুঝতে দেয় না যে এখন তার কাছে আর কোনো বিষ নেই, আর এই কারণেই কোনো মানুষ সাপের ওপরে আক্রমণ করতে গিয়ে ভয় পায় যে যদি আমি ওই সাপের কাছে যাই তাহলে সে আমাকে মেরে ফেলবে। একইভাবে যদি আপনি আপনার দুর্বলতাগুলোকে ওই সাপের মতোই অন্য মানুষগুলোকে না দেখান তাহলে অন্য মানুষগুলো আপনার ক্ষতি করার আগে 100 বার চিন্তা করবে। তাই যদি কখনও আপনি কোনো সমস্যা কারো সঙ্গে শেয়ার করতে চান তাহলে সেটা আপনি এমন একটি মানুষের সঙ্গে শেয়ার করবেন যে সত্যিই আপনার বন্ধু হবে, আপনার জন্য পজিটিভ চিন্তা করবে, আপনার কথাগুলোকে ভালোভাবে শুনবে এবং আপনাকে একটি ভালো সমাধান দেবে। এছাড়া সমাধান না করতে পারলেও সে আপনার সঙ্গে থাকবে, সে কখনোই আপনার দুর্বলতাকে ব্যবহার করবে না। দ্বিতীয় পয়েন্ট হলো ধৈর্য রাখতে হবে। একটি মানুষকে তার খারাপ সময়ে চেনা যায়, যখন ভালো সময় চলে তখন সবাই সঠিক সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু যখন খারাপ সময় চলে তখনই একটি মানুষকে চেনা যায়। কারণ যে মানুষ খারাপ সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারে সেই জীবনে সফল হতে পারে। আর এখানে খারাপ সময়ে সঠিক সিদ্ধান্ত সেই নিতে পারবে যে খারাপ সময়ে ধৈর্য রাখবে। চলুন এটাকে আমি আপনাদেরকে আরও একটু ভালোভাবে বোঝানোর চেষ্টা করি। যখন আমাদের জীবনে সমস্যা আসে তখন আমরা ভয় পেয়ে যাই, আর এই কারণেই আমাদের ব্রেনে নানান রকমের চিন্তা আসে। আর এটা আমি আমার নিজের জীবনে এক্সপিরিয়েন্স করে দেখেছি, যখন আমি কোনো খারাপ সময়ের মধ্যে পড়েছি তখন আমার ব্রেনে এমন অনেক নেগেটিভ চিন্তা এসেছে যার কারণে আমি কোনো একটা সিদ্ধান্ত নিতে পারিনি, আর ওই সময় বুঝতে পারা যায় না যে আমাদের কি করা উচিত। আর তখন এমন অনেক সিদ্ধান্ত আমরা নিয়ে নিই যে সিদ্ধান্তের কারণে আমাদের পরে আফসোস করতে হয়। কিন্তু আপনাকে এমনটা করলে হবে না, আপনাকে ধৈর্য রাখতে হবে, কারণ তখন আমাদের বিশ্বাস দুর্বল হয়ে যায়। আর এই সময় মানুষ সবথেকে বড় যে ভুলটা করে বসে সেটা হচ্ছে অন্য কাউকে কোনো কিছু না বলে, কারো সঙ্গে কোনো পরামর্শ না করে একটি সিদ্ধান্ত নিয়ে নেয়। চলুন এটাকে একটি উদাহরণ দিয়ে আপনাদের বলি। যখন কোনো একটি স্টুডেন্ট স্কুল কলেজ অথবা কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নেয়, আর যখন এক্সাম এগিয়ে আসতে থাকে ওই স্টুডেন্টের চিন্তা বাড়তে থাকে, আর এমন সময়ে যে স্টুডেন্টের মধ্যে ধৈর্য থাকে না সে কিছু বোকামি করে বসে। এখন সে খুব দ্রুত সম্পূর্ণ সিলেবাসটা পড়ার চেষ্টা করবে, আর এর ফলে সে এতদিন ধরে যাই কিছু পড়েছিল সেগুলোও ভুলে যেতে শুরু করবে। আর এই সব কিছু এই কারণেই হয়েছে কারণ সে তার ধৈর্যটা হারিয়ে ফেলেছিল, আর সবশেষে দেখা যায় যে সে এক্সামে ফেল হয়ে যায়। আপনি যত বড় বড় সায়েন্টিস্টদেরকে দেখেছেন তারা যাই কিছু আবিষ্কার করেছিল তারা কয়েক ঘন্টার মধ্যে বা কয়েক দিনের মধ্যে বা কয়েক মাসের মধ্যে সেটা করেনি, তাদের কয়েক বছর সময় লেগেছে এই সব কিছু আবিষ্কার করতে। এরা অনেকবার অসফল হয়ে গেছে কিন্তু এরা ধৈর্য হারায়নি, কেবলমাত্র নিজের লক্ষ্যের দিকে এগিয়ে গেছে। আর যদি ওই সায়েন্টিস্টদের মধ্যে কোনো রকমের ধৈর্য না থাকতো তাহলে আজ হয়তো আমরা লাইটের আলোতে না পড়ে মোমবাতির আলোতে পড়তাম। আমি কথা বলছি থমাস অ্যালভা এডিসনের সম্পর্কে, যিনি হাজারবার অসফল হয়ে যাবার পরেও নিজের ধৈর্য হারায়নি আর সবশেষে বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করে। তাই খারাপ সময়ে সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস হলো ধৈর্য রাখা। যদি আপনি ধৈর্যের সঙ্গে কাজ করতে পারেন
তাহলে বড় বড় সমস্যার মোকাবেলা আপনি সহজেই করতে পারবেন। তিন নম্বর পয়েন্ট হলো বি পজিটিভ। অনেকেই আপনাকে বলেছে যে পজিটিভ চিন্তা করতে হবে, কখনোই নেগেটিভ চিন্তা করা যাবে না। যদি কোনো সমস্যা চলে আসে তাহলে পজিটিভ থেকে ওই সমস্যার সমাধান আমরা পেয়ে যাব। কিন্তু তার আগে এটা তো জানতে হবে যে পজিটিভ থিঙ্কিং জিনিসটা কি। পজিটিভ থিঙ্কিং এটা নয় যে আমরা কোনো কিছু একটা চিন্তা করছি আর যেমনটা আমরা চিন্তা করছি ঠিক তেমনটাই আমাদের সঙ্গে হবে, এটা পজিটিভ থিঙ্কিং নয়। পজিটিভ থিঙ্কিং এটাও নয় যে আমি কোনো একটি জিনিসকে পেতে চাই আর সেটা আমাকে যে কোনো পরিস্থিতিতে পেতেই হবে, আর সেটা আমি অবশ্যই পাবো যদি আমি তার সম্পর্কে পজিটিভ চিন্তা করি, তাহলে বলি এটাও পজিটিভ চিন্তা নয়। আর পজিটিভ থিঙ্কিং এটাও নয় যে আপনি আপনার ভবিষ্যৎ সম্পর্কে যদি কেবল ভালো চিন্তাই করতে থাকেন। আপনি যদি আপনার ভবিষ্যৎ সম্পর্কে খারাপ কিছু না ভাবেন তাহলে আপনার জীবনে সব কিছু ভালোই হবে, তাহলে বলি এটাও পজিটিভ থিঙ্কিং নয়। কারণ এই তিনটেই হলো আনরিয়েলিস্টিক থিঙ্কিং। এটা অনেকটা আপনার ইচ্ছে বলতে পারেন। আপনার উপরে যখন কোনো সমস্যা আসবে আর তখন আপনি কোনো কাজ না করে যদি কেবল এটা ভাবেন যে সব কিছু ঠিক হয়ে যাবে, তাহলে বলি কোনো কিছুই ঠিক হবে না। পজিটিভ থাকার অর্থ হলো আপনি সমস্যা সমাধানের জন্য চেষ্টা করছেন, সমাধানের চিন্তা করছেন, আর যখন ওই সব কিছু করছেন সেই সময় নিজের উপরে বিশ্বাস রাখছেন যে হ্যাঁ, আমি এই সমাধানটা কাজে লাগিয়ে আমার সমস্যাটা দূর করতে পারবো আর আমি অবশ্যই এই সমস্যা থেকে বেরিয়ে আসবো। আর এটাই হলো পজিটিভ থিঙ্কিং। অর্থাৎ আপনি সমস্যার সমাধান খুঁজছেন আর আপনার এই বিশ্বাসটা আছে যে আপনি সেটা খুঁজে পাবেন, আর এমন চিন্তায় আপনাকে আপনার খারাপ সময়ে রাখতে হবে। তাই যখনই আপনার উপরে কোনো সমস্যা আসবে তখন আপনি এটা চিন্তা করুন যে এখন আপনি এমন কি করতে পারেন যে কাজ করে আপনি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। আর ওই সময় যদি আপনি আপনার সমস্যার সমাধান করতে পারেন তাহলে সফলতা নিজেই আসবে আপনাকে নেবার জন্য। পজিটিভ থিঙ্কিংয়ের ক্ষমতা আপনাকে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য পজিটিভ থিঙ্কিংয়ের সঙ্গে সঙ্গে আপনাকে কাজ করতে হবে। কারণ যারা পজিটিভ থিঙ্কিং করে তারা সফলতা তাদের ভাগ্যের কারণে পায় না, বরং তারা তাদের পরিশ্রমের কারণে পায়। চতুর্থ পয়েন্ট, নিজের ভয়কে নিয়ন্ত্রণ করুন। যখন সময় খারাপ চলে তখন সব কিছু আপনার বিরুদ্ধে চলে, এমন মুহূর্তে আপনাকে নিজের ভয়ের উপরে নিয়ন্ত্রণ করতে হবে। একটি ভীতু এবং দুর্বল মানুষ কখনোই সমস্যার মোকাবেলা করতে পারবে না, কারণ ওই সময় তার এটা চিন্তা করার কথা ছিল যে সে তার এই সমস্যা থেকে বেরিয়ে কিভাবে আসবে। কিন্তু সে তার ভয়ের কারণে সমস্যা সমাধানের কথা চিন্তা না করে ভয়ের কথা চিন্তা করে যে এখন আমার কি হবে, এখন আমি কোথায় যাব, আমি আমার পরিবারকে কিভাবে সামলে রাখব, আমার ভবিষ্যতে কি হবে, এই সব কিছু আপনাকে ভয় দেখাবে। তাই সবসময় সেলফ কনফিডেন্সের সঙ্গে নিজের ভয়কে নিয়ন্ত্রণ করতে হবে আর সমস্যা সমাধানের কথা চিন্তা করতে হবে। আর যে মানুষের সেলফ কনফিডেন্স অনেক মজবুত হয় সে যে কোনো সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য কোনো না কোনো উপায় ঠিকই বার করে নেবে। তাই পরিস্থিতি যেমনই হোক না কেন আপনার নিজের ওপরে কনফিডেন্স রাখতে হবে। সব শেষের পয়েন্ট হলো আফসোস করবেন না। চাণক্যের কথা অনুযায়ী সেই মানুষগুলো কখনোই খুশিতে থাকতে পারবে না যারা অতীতে ঘটে যাওয়া কোনো ঘটনার কারণে অথবা অতীতের কোনো অসফলতার কারণে চিন্তা করে, আফসোস করে। এই কথাটা সঠিক। যখন আমরা কোনো একটি কাজে ফেল হয়ে যাই সেই সময়টা ওই মানুষের জন্য অনেক কঠিন হয়, কিন্তু যদি আমরা কেবল আমাদের অতীতের কথা ভেবে চিন্তায় থাকি তাহলে কখনোই আমরা আমাদের ভবিষ্যৎকে ভালো তৈরি করতে পারবো না। আমাদের সবসময় বর্তমানে বেঁচে থাকা উচিত যাতে আমরা ভবিষ্যৎকে সুন্দর তৈরি করতে পারি। অতীতে চিন্তা করে কোনো কিছুই পাবেন না, কেবলমাত্র আপনার সময়টাই নষ্ট হবে। তো বন্ধুরা, এই ছিল কিছু পয়েন্ট যা আপনাদের খারাপ সময়ে অবশ্যই মনে রাখা দরকার। আশা করি আজকের এই ভিডিও থেকে আপনি কিছু না কিছু অবশ্যই শিখতে পেরেছেন। আর যদি এমনটা হয় তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।